সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র‍্যাব। গত রাত সোয়া একটার দিকে গুলশান এক থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুন্সিকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে হত্যা মামলা করা হয়েছে। গত 22 আগস্ট টিপু মুন্সি তার স্ত্রী ও দুই মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করা হয়।